দেশ বিদেশের বেশ কিছু সংবাদ শিরোনাম আমাদের হাতে রয়েছে। আমরা এখন আপনাদের সামনে তুলে ধরব দেশ বিদেশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। ঢাকায় কূটনৈতিক অঞ্চলে অগ্নিসংযোগকারী বিস্ফোরক, মার্কিন দূতাবাসের সতর্কতা। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ভোট। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের বুটের বিভিন্ন চিত্র ফুটে উঠেছে, বিশেষ করে একতরফা নির্বাচন নিয়ে তাদের প্রতিবেদন। আর শেখ হাসিনা পঞ্চম পায়ের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটি আগামী তাদের জরিপ দিয়ে সংবাদ শিরোনাম করেছে। বুট বর্জন সফল, আওয়ামী লীগের সমর্থকরাও কেন্দ্রে যায়নি, বিএনপির ডক্টর মঈন খান বলেছেন এই কথা। বুট বর্জন করলেন যারা, বুটের দিন অন্তত 30 জনের বুটের তালিকা আমরা পেয়েছি যারা বুট বর্জন করেছেন। বুটে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তারা বুট বর্জন করেছেন। কার্জন হলে ঢুকে নৌকায় সিল মারল ছাত্রলীগ। বাংলাদেশে আজকে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন কেন্দ্রে অকেন্দ্রে আমরা বিভিন্ন অনিয়মের খবর পেয়েছি, তার মধ্যে একটি কার্জন হল। বাংলাদেশ সরকার নিজের বিরুদ্ধেই কাজ করছে, মার্কিন বিশেষজ্ঞ এই কথা বলেছেন, মার্কিন বিশেষজ্ঞের একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের 5 অস্ত্র প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল চীন। আশঙ্কা ছিল নির্বাচন নিয়ে আমাদের কোরবানি করা হবে, জিএম কাদের বলেছেন এই কথা। বাংলাদেশের জনগণ বিজয় প্রত্যক্ষ করেছে, ওবায়দুল কাদের বলেছেন। বুট বর্জন সার্থক হয়েছে, রুহুল কবির রিজভী বলেছেন এই কথা। দেশবাসী সরকারকে লাল কার্ড দেখিয়েছে, চরমুনাই পীর সাহেব বলেছেন। বুটের দিনে শেখ হাসিনার মুখে ভারতের প্রশংসা, তুলে ধরলেন মুক্তিযুদ্ধে নয়াদিল্লির ভূমিকা। 7 জানুয়ারি ইতিহাসে কালো দিবস হিসাবে চিহ্নিত হয়ে থাকবে, বাংলাদেশ জামাতে ইসলামী বলেছে। প্রহসনের নির্বাচন বুটের আগেই সিইসি বুটের শতাংশ জানেন, ভারতীয় একজন বিশেষজ্ঞ এই প্রতিবেদন তৈরি করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত পার্সেন্ট বুট পড়েছে, সিইসি প্রথমে বললেন 28, পরে 40%। সাকিবের ভাইরাল ছড় আজকের নয়। নির্বাচন বিশ্বাসযোগ্য উপায়ে হয়েছে, রাশিয়ার পর্যবেক্ষক দল। সারা দেশে 140টি অনিয়ম, 21 কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। আওয়ামী লীগ ফেলানির মতোই গণতন্ত্রকে কাঁটাতারে ঝুলিয়েছে, রিজভী বলেছেন এই কথা।